সুধি দর্শক মন্ডলী আপনাদের অনেকের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার পর আজ আবার পুরাণ প্রথম থেকে কোন পর্যায়ে শুরু করতে চলেছি একদা পুরাণবিদ গরুর শান্তশীল সর্বশাস্ত্র বিশারদ বিষ্ণুভক্ত মহাত্মা সুত গোস্বামী তীর্থযাত্রা প্রসঙ্গে নৈমিসারণে উপস্থিত হইয়া সুভাসনে উপবেশন করিয়া বিষ্ণুচিন্তন তৎপর ছিলেন এমতো সময়ে তত্তত্ব তপধর যজ্ঞশীল শান্তিপরায়ণ সূর্য সমতেজা মহাভাগ সৌনকাদি ঋষিগণ কবি সুত গোস্বামীকে অর্চনা করিয়া স্তব করিয়াছিলেন অনন্তর মুনিগণ বলিলেন হে সুতো আপনি সর্বতত্ত্ববিদিত আছেন আমাদিগের প্রশ্ন সমূহের যথোচিত উত্তর প্রদান করিয়া সংশয় ভঞ্জন করুন এই জগতে দেবতাদিগের দেবতাকে ঈশ্বরী বা কাহাকেই বা পূজা করা যায় ধ্যানের যথার্থ পাত্র কে কেই বা পরিদৃশ্যমান জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় করিতেছেন কোন ব্যক্তি হইতে সনাতন ধর্ম প্রবর্তিত হইয়াছে কোন ব্যক্তি দুষ্টকে বিনাশ করিয়া থাকেন সেই দেবতার রূপ কি কি রূপেই বা জগৎ সৃষ্টি হইল কোন কোন ব্রত অনুষ্ঠান করিলে তিনি সন্তুষ্ট থাকেন কোন যোগ দ্বারাই বা তাহাকে লাভ করা যায় সেই জগৎকর্তা কি কি রূপে অবতীর্ণ হইয়াছেন কৃপ্রকারে তাহার বংশ সম্ভব হয় এবং ব্রাহ্মণাদি বর্ণ ধর্ম ও ব্রহ্মচর্যাদি আশ্রম ধর্মের রক্ষকিবাকে প্রবর্তককে হে মহামতি সুত আপনি অনুগ্রহ করিয়া আমাদিগের নিকট পূর্বোক্ত বিষয় সকল সবিস্তার বর্ণন করুন সুত কহিলেন আমি গরুর পুরাণ বর্ণনা করিব এই পুরাণ সর্বপুরাণ প্রধান এবং বিষ্ণু কথায় পরিপূর্ণ এই পৌরাণিক কথা পূর্বকালে কশ্যপের নিকট গরুর বলিয়াছিলেন এবং আমি ব্যাসের নিকট শ্রবণ করিয়াছি একমাত্র শ্রীমনারায়ণ দেবতাদিগেরও দেবতা ঈশ্বরের ঈশ্বর এবং তিনি পরমাত্মা পরম তাহা হইতেই এই জগতের উৎপত্তি হইয়াছে সেই অজরামর বাসুদেব জগৎ রক্ষণার্থ আদি নানা রূপে অবতীর্ণ হইয়াছেন হরি প্রথমে কুমার অবতার হন এই অবতারে ভগবান বাসুদেব কুমার অবস্থা অবলম্বন করিয়া দুশ্চর ব্রহ্মচর্য অনুষ্ঠান করিয়াছিলেন দ্বিতীয় ভূতভাবন যজ্ঞেশ্বর হরি জগৎ রক্ষা করিবার নিমিত্ত রসাতলগতা পৃথিবীকে উদ্ধার করিব এই অভিপ্রায়ে বরাহ শরীর ধারণ করেন তৃতীয় দেবর্ষিত্ব পরিগ্রহ করিয়া ভগবান সাতত তন্ত্র বিস্তার করিয়াছেন ওই তন্ত্রে নিষ্কাম কর্মের প্রাধান্য বর্ণিত আছে চতুর্থে নর নারায়ণ অবতার এই অবতারে নারায়ণ ধর্ম রক্ষণার্থ কঠোর তপস্যা করিয়াছিলেন তাহাকে সুরাসুরগণ অর্চনা করিয়াছিল পঞ্চমে কপিল অবতার এই অবতারে ভগবান সাংখ্য দর্শন প্রণয়ন করিয়া কালকৃত ধর্ম বিপ্লব নিবারণার্থ পণ্ডিত তত্ত্ব নির্ণয় দ্বারা ধর্মমার্গে আনয়ন করিয়াছিলেন দত্তাত্রেয় অবতার নারায়ণ অত্রি ঋষি রৌরসে অনুসুয়ার গর্বে দত্তাত্রেয় নামে জন্ম পরিগ্রহণ করেন দত্তাত্রেয় প্রহাদির নিমিত্তে অলর্ককে অন্নিক্ষিকী বিদ্যার উপদেশ প্রদান করেন সপ্তমে সয়ম্ভুব মন্নন্তরে নারায়ণ অকৃতির গর্বে ও রুচির ঔরসে যজ্ঞ নামে জন্মগ্রহণ করিয়া সত্যগণ ও সুরগণের সহিত যজ্ঞ অনুষ্ঠান করিয়াছিলেন অষ্টম অবতারে নাভির রৌরসে মেরুদেবীর গর্ভে উরুক্রম নামে জন্ম পরিগ্রহ করিয়া সর্ব আশ্রম উচিত নারী ধর্ম প্রদর্শন করেন নবমে নারায়ণ ঋষিগণের প্রার্থনা অনুসারে পৃথু নামে জন্মগ্রহণ করিয়া মহৌষধি রূপ দুগ্ধ দ্বারা প্রজাবর্গকে জীবিত করিয়াছিলেন দশমে চাক্ষুষ মন্নান্তরের মহাপ্রলয়কালে ভগবান মৎস্যরূপী হইয়া মৃন্ময়ী নৌকাতে আরোপিত করিয়া বৈবশ্যত মনুকে রক্ষা করেন একাদশে কূর্ম অবতার যৎকালে দেব ও দানবগণ একত্রে মিলিত হইয়া সমুদ্র মন্থন করেন ওই সময়ে ভগবান নারায়ণ কুর্মরূপ পরিগ্রহ করিয়া পৃষ্ঠদেশে ধারণ করিয়াছিলেন দ্বাদশে অবতার হরি রূপে অবতীর্ণ হইয়া অশেষ উপকার সাধন করিয়াছিলেন ত্রয়োদশে বিশ্বপতি নারায়ণ মহিনী রূপ ধারণ করিয়া সুরাসুর দিগকে মোহিত করিয়াছিলেন চতুর্দশে ভগবান নরসিংহ রূপে অবতীর্ণ হইয়া রূপ কটকারী ব্যক্তি ভেদ করে সেই রূপ নখ দ্বারা দৈত্যপতি বলদৃপ্ত কশিপুর বক্ষস্থল বিদীর্ণ করিয়া তার প্রাণ সংহার করেন পঞ্চদশে বামন অবতার শ্রীহরি বামন রূপ ধারণ করিয়া বলির যজ্ঞে গমন করেন এবং ত্রিপাদ ভূমি প্রার্থনা করিয়া বলিকে দমন দেবতাদিগকে দিগকে অধিকারে পুনঃস্থাপন পূর্বক রক্ষা করিয়াছিলেন সরষে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হইয়া দেখিলেন নৃপতিগণ ব্রহ্মদ্রোহী হইয়াছে ভার্গব তাহাতে কুপিত হইয়া পৃথিবীকে নিক্ষত্রিয় করেন সপ্তদশে নারায়ণ সত্যবতীর গর্ভে পরাশরে রৌরসে ব্যাসরূপে অবতীর্ণ হন ব্যাসদেব সমস্ত মনুষ্যকে অল্প মেধা বিবেচনা করিয়া বেদের বিভাগ করেন অষ্টাদশে দেবতাদিগের কার্য সাধনার্থ নরনারায়ণ রূপে অবতীর্ণ হইয়া সমুদ্র নিগ্রহ প্রভৃতি অশেষ হিতকর কার্য করিয়াছিলেন বিংশতি অবতারে বৃষ্টি বংশে জন্ম পরিগ্রহ করিয়া বলরাম ও কৃষ্ণ নামে বিখ্যাত হইয়া পৃথিবীর ভার হরণ করিয়াছিলেন একবিংশতি অবতারে ভগবান কলির সন্ধ্যাবসানে দেব বিদ্বেষীগণের মোহনাথ মগদ্দেশে বুদ্ধ বুদ্ধরূপে আবির্ভূত হইবেন অনন্তর কলির অবসানকালে রাজবর্গ প্রায় হইলে জগৎপতি কলকি নামে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ভবনে অবতীর্ণ হইবেন এ বিপ্রগণ হরির কতিপয় অবতারের কথা বর্ণিত হইল বাস্তবিক সেই সর্বময় জগৎ পিতা জগদীশ্বরের অবতার অসংখ্য মনুপ্রভৃতি বেদবিদ আদি মহাত্মাগণ সকলেই বিষ্ণুর অংশ স্বরূপ সেই মনু আদি হইতেই এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হইয়া থাকে এই জন্যই তাহারা ব্রত নিয়ম আদি দ্বারা পূজনীয় হইয়াছেন এই গরুর পুরাণে অষ্ট শতাধিক অষ্ট সংখ্যক শ্লোক আছে পূর্বকালে ব্যাসদেব আমার নিকটে এই গরুর পুরাণ বলিয়াছেন ঋষিগণ বলিলেন হে মহাত্মন সুত ব্যাসদেব কি নিমিত্ত আপনার নিকট গরু রক্ত বিষ্ণু কথা বয় পৌরাণিক ইতিমিত্র বলিয়াছেন তাহা আমাদিগের সমীপে প্রকাশ করুন সুত বলিলেন আমি একদা মুনিগণের সহিত বদরিকা আশ্রমে গিয়াছিলাম সেখানে দেখিলাম ভগবান ব্যাসদেব ঈশ্বর চিন্তায় তৎপর আছে আমি মুনিশ্বরের ধ্যানকে যথাবিধি সম্মান পুরোসর প্রণাম করিয়া উপবেশন পূর্বক জিজ্ঞাসা করিলাম হে মহাভাগ ব্যাসদেব আপনি পরমাত্মা হরির রূপ ও জগৎ সৃষ্টি প্রভৃতি সবিশেষ বর্ণন করিয়া আমার অভিলাষ পরিপূর্ণ করুন আপনি সেই পরম পুরুষ শরীকে চিন্তা করিতেছেন সুতরাং তাহার স্বরূপ আপনার অপরিজ্ঞাত নাই হে দ্বিজগণ আমি ব্যাসদেবের নিকট এই রূপ প্রশ্ন করিলে তিনি যে রূপ আমাকে বলিয়াছিলেন তাহা বলিতেছি শ্রবণ কর বেদব্যাস বলিলেন হে সুতো আমি তোমার নিকট গরুরক্ত পৌরাণিক ইতিবৃত্ত বর্ণনা করিব শ্রবণ করো এই পৌরাণিক বিবরণ নারদ ও দক্ষ প্রভৃতি প্রজাপতির সমক্ষে ব্রহ্মা আমাকে বলিয়াছিলেন অতপর সুত জিজ্ঞাসা করিলেন হে ভগবান হে দৈপায়ন আপনি কি কারণে দক্ষ নারদাদির সহিত মিলিত হইয়াছিলেন এবং কেনই বা ব্রহ্মা আপনার নিকট পূর্ণ কথাশ্রয়ে সারতর গরুর পুরাণ বলিয়াছিলেন কৃপা করিয়া আমায় বলুন ব্যাস কহিলেন একদা আমি নারদ দক্ষ ভৃগু প্রভৃতি মুনিগণ সমবেত হইয়া ব্রহ্মলোকে গমনপূর্বক ব্রহ্মাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম হে প্রভু বৎস গরুর পুরাণ সর্বপুরাণের সারভূত পুরাকালে ভগবান বৈকুণ্ঠনাথ বিষ্ণু যে প্রকারে সুরগণের সহিত আমাকে ও মহাদেবকে এই সারতর পৌরাণিক কথা বলিয়াছিলেন এ ব্যাস আমিও তাহা তোমার নিকট বর্ণনা করিতেছি পুনর্বার ব্যাস জিজ্ঞাসা করিলেন বাসুদেব ব্রাহ্মণ নিকটে গরুর বলিয়াছিলেন আপনি অনুকম্পা করিয়া সেই বিষয় আমাকে বলুন ব্রহ্মা বলিলেন ব্যাস আমি একদা ইন্দ্রাদি দেববৃন্দের সহিত কৈলাস পর্বতে গমন করিয়া দেখিলাম রুদ্রদেব পরং পদ চিন্তা করিতেছে আমি তাকে ধ্যাননিষ্ঠ দেখিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিলাম হে শঙ্কর আপনি চিন্তা করিতেছেন আমি আপনি ভিন্ন অন্য কোন দেবতাকে জানি না যদি আপনা হইতে প্রধানতর অন্য কোন দেবতা থাকেন তবে তাহা আমার নিকট অকপটে প্রকাশ করুন সেই সারতত্ত্ব শুনিতে অমরবর্গের ও আমার শ্রবণ স্পৃহা বলবতী হইতেছে শঙ্কর বলিলেন আমি সেই সর্ব ফলপ্রদ সর্বগো সর্ব অন্তরঙ্গ পরমাত্মা পরমেশ্বর বিষ্ণুকে চিন্তা করিতেছি হে পিতামহ আমি সেই আধার বিষ্ণুর আরাধনার্থে অঙ্গে ভস্য মাখিয়া ও মস্তকে জটাকলাপ ধারণ করিয়া ব্রতচর্যায় নিরত আছি আমরা সকলে মিলিত হইয়া যে পঞ্চভৌতিক দেহবিহীন দেহবিহীন হরিণ নিকটে গমন করিয়া সারতত্ত্ব জিজ্ঞাসা করিব আমি সেই পরাৎপর বিষ্ণুকে চিন্তা করিতেছি যিনি নির্মল শুদ্ধ পদ, পরমেশ্বর সেই হরিকে সর্বপ্রকারে আত্মার সহিত যুক্ত করিয়া চিন্তা করিতেছি যাহাতে সকল ভূত বর্তমান আছে প্রলয়কালেও যাহাতে ওই ভূতসমূহ প্রবেশ করে এবং যে সর্বভূতেশ্বরে সকল গুণ সূত্রে গঠিত মণিগণের ন্যায় আবদ্ধ আছে সেই বিশ্বনাথকে চিন্তা করিতেছি সেই মহাপুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ সহস্র উরু ও শ্রেষ্ঠ বদন তিনি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতম স্থূল হইতে স্থূলতম গুরু হইতে গুরুতম এবং শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতম বেদ উপনিষদ আদি বাক্যে যে সত্যকর্মা সত্যময় গুণ বর্ণিত আছে যিনি আদি পুরুষ সেই শঙ্কর পরমারাধ্য ব্রহ্মের উপাসনা করিতেছি যে রূপ জলেতে সকল ভাসমান থাকে সেই রূপ সমস্ত লোক সেই পরমাত্মা পরম পুরুষে প্রকাশ পাইতেছে দেব যক্ষ রাক্ষস ও যে একাক্ষর সত্য ও নিত্য পরম ব্রহ্মকে অর্চনা করে অগ্নি যাহার মুখ স্বর্গ যাহার মস্তক আকাশ যাহার নাভি পৃথিবী চরণ এবং চন্দ্র সূর্য যার নয়ন দয় সেই দেবদেব সনাতন বিষ্ণুকে চিন্তা করিতেছি যাহার জঠরে স্বর্গ মর্ত ও পাতাল এই ত্রিলোক বর্তমান আছে কাষ্ঠ সকল যাহার বাহু ও পবন যাহার নিঃশ্বাস সেই অদ্বিতীয় নারায়ণকে চিন্তা করিতেছি মেঘ সকল যাহার কেশ নদী সকল যাহার অঙ্গসন্ধি ও ও চারি সমুদ্র যাহার উদর সেই দেবাদি দেব অজর অমর হরিকে চিন্তা করিতেছি যিনি কালের পরবর্তী যজ্ঞাদি দ্বারা অপ্রাপ্য জগতে শত অসত অসৎ যে কিছু পদার্থ আছে তৎসমুদায়েরই অতিরিক্ত এবং জগতের আদি ও যাহার আদি কিছুই নাই সেই বিশ্বনিয়ন্তা জনার্দনকে চিন্তা করিতেছি যাহার মন হইতে চন্দ্র চক্ষু হইতে সূর্য এবং মুখ হইতে অগ্নি উৎপন্ন হইয়াছে সেই অনাথনাথ জগন্নাথকে চিন্তা করিতেছি যাহা চরণদয় হইতে পৃথিবী শ্রবণ হইতে দিক সকল এবং মস্তক হইতে স্বর্গ সৃষ্টি হইয়াছে সেই ত্রিলোকীনাথ বাসুদেবকে চিন্তা করিতেছি যিনি জগৎ সৃষ্টির আদি কারণ দক্ষ আদি প্রজাপতি বর্গকে যিনি সৃষ্টি করিয়াছেন এবং যাহা হইতে বংশ ও বংশান্তর প্রবর্তিত ও বংশানুচরিত কীর্তিত হয় সেই অনাদি বিশ্বনিধান জগৎ পিতাকে চিন্তা করিতেছি আমি সার তত্ত্ব অবগতির নিমিত্ত সেই পরাত্পর বিষ্ণুর চিন্তায় নিরত রহিয়াছি ব্রহ্মা বলিলেন আমাকে রুদ্র এই রূপ বলিলেন অনন্তর রুদ্র দেবনিকর ও আমি সমবেত হইয়া শ্বেত দ্বীপ নিবাসী বিষ্ণুকে প্রণতিপূর্বক স্তব করিয়া সারতত্ত্ব শ্রবণ মানুষে দণ্ডায়মান হইলাম কিয়ৎকাল পরে আমাদিগের মধ্যে মহাদেব পরাৎপর বিষ্ণুকে প্রণাম করিয়া সারতত্ত্ব জিজ্ঞাসা করিলেন পুনর্বার ব্রহ্মা ব্যাসদেবকে বলিলেন হে সত্যবতী নন্দন তুমি যেরূপ আমাকে জিজ্ঞাসা করিলে ভবানীপতি শিব দেবগণের সহিত সেইরূপ বিষ্ণুর নিকটে প্রশ্ন করিয়াছিলেন সেই সকল কথা আমি বলিতেছি শ্রবণ কর মহাদেব নারায়ণকে বলিলেন দেব আপনি আমার প্রশ্নের সদুত্তর প্রদান করুন দেবাদিদেব ঈশ্বর কে কাহাকেই বা ধ্যান ও পূজা করা যায় কিরূপ ব্রত অনুষ্ঠানে কিরূপ ধর্ম অবলম্বন কিরূপ নিয়ম আচরণে কি প্রকারে পূজা করিলে ও কোন কোন আচার আশ্রয় করিলে তিনি সন্তুষ্ট থাকেন এবং সেই ঈশ্বরের রূপ কি কোন দেব হইতে এই জগতের সৃষ্টি হইয়াছে কোন দেবী বা কি কি রূপে অবতীর্ণ হইয়া এই অখিল সংসার পালন করিতেছেন এবং কোন দেবেই বা অন্তঃ সময়ে সমস্ত ভুবন বিলীন হয় হে নারায়ণ আদি সৃষ্টি প্রজাপতি সৃষ্টি বংশ মন্নন্তর ও বংশানুচরিত কোন দেব হইতে প্রবর্তিত হইয়াছে এবং কোন দেবেই সকল সকল প্রতিষ্ঠিত আছে এই এবং অন্যান্য সার আমার নিকটে প্রকাশ করিয়া আমাকে চরিতার্থ করুন অনন্তর বিশ্বকর্তা হরি মহাদেবের নিকটে পরমেশ্বর মাহাত্ম যুক্ত যোগাদি ও অষ্টাদশ বিদ্যা বলিলেন হরি বলিলেন হে রুদ্র হে ব্রাহ্মণ হে দেবগণ তোমরা অবহিত চিত্তে শ্রবণ কর আমি দেবগণের দেবতা আমি নিখিল ভুবনের ঈশ্বর অমরগণ আমাকেই ধ্যান পূজা ও স্তপ করিয়া থাকেন হে শঙ্কর আমাকেই আরাধনা করিলে আমি পরমা গতি প্রদান করি মানবগণ ব্রত নিয়ম ও আচার দ্বারা আমাকেই সন্তুষ্ট করিয়া থাকে হে শিব আমি এই অনন্ত জগতের সৃষ্টি ও স্থিতি করিতেছি আমি দুষ্ট নিগ্রহার্থ যুগে যুগে মৎস্যাদিরূপে অবতীর্ণ হইয়া ধর্মরক্ষণ ও অখিল সংসার পালন করিতেছি আমি মন্ত্র মন্ত্র প্রতিপাদ্য যে দেবতা তাহাও আমি এবং ধ্যান পরায়ণ পূজক ও আমি আমি স্বর্গাদি সৃষ্টি করিয়াছি এবং সেই সৃষ্ট স্বর্গাদিও আমার রূপ ভেদ মাত্র দর্শন শ্রবণ মননাদির জন্য জ্ঞানের আশ্রয় যে আত্মা তাহাও আমি বক্তাও আমি বক্তব্য বিষয়ও আমি এই জগতে যত প্রকার পদার্থ আছে সেই সকল আমারই স্বরূপ সর্বদেব আমি এবং আমি সাধক দিগকে ভক্তি ও মুক্তি প্রদান করিয়া থাকি হে রুদ্র ধ্যান পূজা উপহারাদি সকলই আমারই অংশ হে শিব আমি সর্বময় আমি ভিন্ন জগতে আর কিছুই নাই পৌরাণিক ইতিহাসে আমারই চরিত্র বর্ণিত হইয়াছে হে শান্ত আমি সর্বদেবস্বরূপ ও সর্বজ্ঞানময় পরমাত্মা পরম ব্রহ্ম আমি ব্রহ্মা এবং ব্রহ্মাশ্রেষ্ঠ সমস্ত লোক আমি আমি সাক্ষাৎ সদাচার আমি ধর্ম আমি বৈষ্ণব আমি সর্ববর্ণাশ্রম এবং আমি সর্ববর্ণাশ্রম উচিত ধর্ম ও পুরাণ পুরুষ হে চন্দ্রশেখর আমি নিয়ম নিয়মাদি বিধির ব্রত আমি সূর্য আমি চন্দ্র আমি মঙ্গল আদি গ্রহ পূর্বকালে একদা পক্ষীরাজ গরুর কঠোর তপস্যা দ্বারা আমার আরাধনা করিয়াছিল আমি খগরাজের তপস্চরণে পরিতুষ্ট হইয়া তাহাকে বলিলাম হে বিনতানন্দন তুমি আমার নিকট অভিলষিত বর প্রার্থনা করো। নিকটে বিহঙ্গরাজ বর গ্রহণে প্রবৃত্ত হইল গরুর বলিলেন হে নারায়ণ আমার মাতা বিনতা নাগলোকে দাসী বৃত্তি অবলম্বন করিয়া কাল যাপন করিতেছেন আপনি যদি আমার প্রতি প্রসন্ন হইয়া থাকেন তাহা হইলে আমাকে এই বর প্রদান করুন যে আমি যেন দেবতা দিগকে পরাজয় করিয়া অমৃত আনায়ন করিতে পারি আমি জননীকে দাস্য হইতে বিমোচিত করিয়া আপনার বাহন হইয়া থাকি মহাবল পরাক্রান্ত হইয়া নাক সকলকে বিদারন করিতে পারি আমার সর্বজ্ঞতা শক্তি জন্মে এবং আমি পুরাণ প্রণয়ন করিতে পারি এই সকল আমার প্রার্থনীয় ভগবান আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করিয়া আমাকে পূর্বোক্ত কার্যসমূহে শক্তি প্রদান করুন বিহরাজ গরুর এইরূপ বর প্রার্থনা করিলে বিষ্ণু বলিলেন হে বৈনতেও তোমার কথিত বিষয় সকল সফল হইবে আমি তোমাকে অভিলোষিত বর প্রদান করিলাম তুমি নাগ লোক জননী বিনতাকে দাস্য হইতে পরিত্রাণ করিতে পারিবে দেবগণকে জয় করিয়া অমৃত আনায়নে তোমার ক্ষমতা জন্মিবে মহাবল পরাক্রান্ত হইয়া আমার বাহন হইতে অবশ্যই পারিবে এবং তোমার নাগবিদারণের শক্তি হইবে হে খগেশ্বর তুমি আমার প্রসাদে পুরাণ করিয়া আমার আমার বর্ণনা করিবে যে স্বরূপ স্বরূপ উক্ত আছে সেই তোমাতেও আবির্ভূত হইবে তুমি জ্ঞাননেত্রে আমার স্বরূপ দেখিতে পাইবে তোমার প্রণীত পুরাণ গরুর পুরাণ নামে লোকে বিখ্যাত হইবে হে বিনতা তনয় যেরূপ দেবতা দিগের মধ্যে আমার শ্রী বিখ্যাত আছে সেই সেইরূপ সর্বপুরাণের মধ্যে গরুর পুরাণ খ্যাতি লাভ করিবে যে রূপ লোকে আমাকে কীর্তন করে সেই রূপ তুমিও জগতে কীর্তনীয় হইবে আজ এ পর্যন্ত সবাই মিলে বলুন রাধা রাধা